বিশ্ব অর্থনীতির শক্তিশালী দেশ চীন প্রায়ই খবরে শিরোনাম হয় নিত্য নতুন জিনিস তৈরির জন্য। সম্প্রতি এই দেশটি 19 তলা আবাসিক ভবনের মধ্যে রেল স্টেশন তৈরি করে পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। ঘটনাটি চীনের চংগিং শহরের। দক্ষিণ পূর্ব চীনের ওই এলাকাটি ছিল ঘনবসতিপূর্ণ ও পাহাড়ি। শহরটিতে রয়েছে 4 কোটি 90 লাখ মানুষের বসবাস, আর এই মানুষদের যাতায়াতের জন্য পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছিল। কিন্তু শহরটিতে মেট্রো রেল করার জন্য পর্যাপ্ত কোনো স্থান ছিল না। এরপর শহর কর্তৃপক্ষ এমন রেল লাইন স্থাপনের সিদ্ধান্ত নেন। তাদের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় 19 তলা এই ভবনটি। পরে ইঞ্জিনিয়াররা এই সমস্যাটি সমাধান করেন, ভবনের ভেতর দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়। 19 তলার এই ভবনের 6ষ্ঠ থেকে 8ম তলা ভেদ করে স্থাপন করা হয়েছে এই রেল লাইনটি। সেখানকার বাসিন্দাদের শব্দ দূষণ থেকে বাঁচাতে বিশেষ শব্দ নিয়ন্ত্রণের ব্যবস্থাও করা হয়েছে, ফলে ভবনে বসবাসকারীদের থেকে কখনোই কোনো শব্দ দূষণ ও কম্পনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। ট্রেন কখন আসে আর কখন যায় তা ভবনের বাসিন্দারা মোটেও টের পান না। এরকম বিচিত্র ও সুবিধাজনক রেল স্টেশন তৈরি করে চীন আবারও পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করল। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার অনুরোধ রইল। ধন্যবাদ।